আজি আমি আলোচনা করি জেনারেল নলেজের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটি হয়েছে মিসেলেনিয়াস টপিক। আমি যা প্রশ্ন কাকতবর দেখি একটা বস্তু আমি গম পাইছো যে এই মিসেলেনিয়াস টপিকটির উপর চারি বা পাঁচ নম্বর প্রতি পেপারত আমি পাও। আর সেই মর্মে আজি আমি এই টপিকটির উপর কিছু মোস্ট ইম্পর্টেন্ট বস্তু আর বারে বারে রিপিট হয়ে থাকা কোয়েশনবিল আমি আলোচনা করি। আশা করছো যে এই ভিডিওটির পর তোমালোকর আবলগে আগন্তক পরীক্ষাবর যথেষ্টখানি সুবিধা হব। গতি এটা আমি ভিডিওটি আরম্ভ করো। আজির টপিকটি হল মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস টপিকটির উপর বহুত বস্তু আমি চাবল আছে। গোটেখিনি বস্তু এটা ভিডিওত আমি উত্থাপন করব নো, সেইখানে আমি ইয়াক পার্ট ওয়ান আর পার্ট টু দুটার ভাগত ভাগ করছো। আজির ভিডিওত আমি আলোচনা করি পার্ট ওয়ান। সো গতি আমি মিসেলেনিয়াস টপিকটির উপর কি কি বস্তু পড়িম। প্রথমতে আমি এই টপিকটির উপর পড়িম ইন্টারন্যাশনাল এয়ার। ইন্টারন্যাশনাল এয়ার বহুতো আছে, কিন্তু আমি ইয়াত ছয় সাতটা ইন্টারন্যাশনাল এয়ারের বিষয়ে আমি উল্লেখ করছো। এইকেইটা মোস্ট ইম্পর্টেন্ট আর প্রতি বছর এইকেইটা কোয়েশনে আমি রিপিট হওয়া দেখবলে পাও। সো ইন্টারন্যাশনাল আমি ইয়ার কি কি চাম ইয়াত আমি লিখি দিছো। তোমালোকে এইখানি বস্তু ভিডিওটি পজ করে পেলাই যিকোন বই এটা নোট করে পাছত মুখস্থ করিব পারিবা। ইন্টারন্যাশনাল ইয়ার অফ কমেট। আমি ইয়াত আমি লিখা নাই ইয়ার ইন্টারন্যাশনাল ইয়ার অফ রাইস। এইকেইটা হচ্ছে মূলত মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইয়ার। নেক্সট আমি চাম ইন্টেলিজেন্স এজেন্সিজ। ইয়াৰে ছয় সাতখন দেশৰ ইণ্টেলিজেন্স এজেঞ্চিয়ে বাৰে বাৰে প্ৰশ্নত আমি ৰিপিট হোৱা দেখিবলৈ পাওঁ। চ' সেইকেইখন মোষ্ট ইম্পৰ্টেণ্ট হৈছে ইণ্ডিয়া, ইউএছএ, ৰাছিয়া, জাপান, ইসরায়েল, ইরান, ইজিপ্ট। ইউএসএর আমার ইন্টেলিজেন্স এজেন্সি আছে, আমি সবাই জানো র এন্ড আইবি। ইউএসএর এফবিআই এন্ড CIA, ঠিক তাদের রাশিয়া আছে রাশিয়া, জাপানের নাইকো,
যেটা হচ্ছে আমার ইন্টেলিজেন্স এজেন্সি। নেক্সট সাবমিশন পার্লামেন্ট, কেইখনমান দেশৰ পাৰ্লিয়ামেণ্টক কি বুলি কোৱা হয় সেইটো আমাৰ বাৰে বাৰে কোৱেশ্যন আহি থাকে। এইকেইখন দেশ হৈছে, প্ৰথম আমাৰ ইণ্ডিয়াৰ পাৰ্লিয়ামেণ্টক কি কয় আমি চবেই জানো, এইটো হৈছে সংসদ। ইউ এছ এৰ পাৰ্লিয়ামেণ্টক কোৱা হয় কংগ্ৰেছ। তাৰপাছত পাকিস্তানৰ পাৰ্লিয়ামেণ্টক কোৱা হয় নেশ্যনেল এছেম্বলি। বাংলাদেশৰ পাৰ্লিয়ামেণ্টক কোৱা হয় জাতীয় সংসদ। ৰাষ্ট্ৰীয় পঞ্চায়ত, জাপান আৰু ৰাছিয়াটো খুব ইম্পৰ্টেণ্ট। যোৱা হেলথত এপিডিচিয়েলত এই দুটা কমন আমি কোৱেশ্যন পাইছো। চাইনা হল নেশ্যনেল পিপুল কংগ্ৰেছ। নেশ্যনেল পিপুল কংগ্ৰেছ আৰু নেশ্যনেল পিপুল কংগ্ৰেছ আৰু অষ্ট্ৰেলিয়া, কানাডা, ফ্ৰান্স আৰু অষ্ট্ৰেলিয়া, কানাডা, ফ্ৰান্স, ছাউথ আফ্ৰিকা, এই গোটেইখন দেশৰ পাৰ্লিয়ামেণ্টক কি বুলি কোৱা হয়, পাৰ্লিয়ামেণ্ট বুলিয়ে কোৱা হয়। এইকেইখিনি হৈছে পাৰ্লিয়ামেণ্ট অফ সব মেজৰ কাউণ্ট্ৰিজ। নেক্সট আমি আলোচনা কৰিম নেশ্যনেল এমব্লেম অফ সব মেজৰ কাউণ্ট্ৰিজ। নেশ্যনেল এমব্লেম ইণ্ডিয়ান নেশ্যনেল এমব্লেম অশোক স্তম্ভ। নেক্সট পাকিস্তান, বাংলাদেশ, নেক্সট ইটালি, ফ্রান্স,
আইল্যান্ড আর নরওয়ের লায়ন নিউজিল্যান্ডর কিউই আর স্পেইনর ইগল ডেফিনেশন ন্যাশনাল এমব্লেম তাহলে তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক বারে বারে কোয়েশন আহি থাকে এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ইন্টারন্যাশনাল বাউন্ডারি প্রথম আছে রেডক্লিফ লাইন এইটো হৈছে ইণ্ডিয়া আৰু পাকিস্তান নেক্সট আছে মেকমোহন লাইন ইণ্ডিয়া এণ্ড চাইনা নেক্সট আছে ডুরান্ট লাইন ডুরান্ট লাইন পাকিস্তান এন্ড আফগানিস্তান নেক্সট আমার ইম্পর্টেন্ট পরীক্ষার কারণে এই বারে বারে আই থাকে 38 নম্বর প্যারালেল লাইন 38 নম্বর প্যারালেল লাইন এই খুবই ইম্পর্টেন্ট এই হচ্ছে সাউথ কোরিয়া আর নর্থ কোরিয়া এই মনত রাখ খুব সহজ সাউথ কোরিয়া এন্ড নর্থ কোরিয়া নেক্সট আছে 49 প্যারালেল লাইন 49 নম্বর প্যারালেল লাইন টু কোন দুখন দেশের মাজত ইন্টারন্যাশনাল বাউন্ডারি এইটো হইছে ইউএসএ আর কানাডা ইউএসএ এন্ড কানাডা সো আরো দুখন আছে আমি উপর লিখে দিছো লাইন হল আমার এটা হচ্ছে মেগিনেট লাইন এটিও বহুত প্রশ্ন আমি দেখবলে পাও মেগিনেট লাইন এইটো আছে জার্মানি এন্ড ফ্রান্স জার্মানি এন্ড ফ্রান্স নেক্সট আছে হিন্ডেনবার্গ লাইন হিন্ডেনবার্গ লাইন এইটো আছে জার্মানি আর পোল্যান্ড এইটো জার্মানি আর জার্মানি এন্ড পোল্যান্ড তো এইকেইটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল বাউন্ডারি আর বেশিকে আছে কিন্তু আমার এইখানে সালে যথেষ্ট এইখানে বহু প্রশ্ন এইখানে রিপিট হওয়া আমি দেখবলে পাও আগন্তুক আহিবলগীয়া পুলিশের এস আই পরীক্ষার কারণে এইখানে যথেষ্ট ইম্পর্টেন্ট নেক্সট আমি আজি একটা টপিক আর চাম এই টপিক হয়েছে নেক্সট আমি যে টপিক একটা আলোচনা করি এই টপিক হয়েছে কি কি খেলত আমার কিমানজন প্লেয়ার লাগে এইটো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক এইটো বহুত পরীক্ষা সেন্ট্রাল পরীক্ষাতেও আজিকালি বহুত কোয়েশন কমন আহি গেছে আর স্টেট পরীক্ষাটাও কমন আহি গেছে
আমার যিকোনো হোক আসাম পুলিশৰ পৰীক্ষা আহি আছে, ফৰেষ্টৰ পৰীক্ষা আহি আছে, এক্সাইজৰ পৰীক্ষা আহি আছে, গতিকে এই যিটো কিমানজন প্লেয়াৰ কি কি খেলুৱৈৰ লগত জড়িত বা কিমান প্লেয়াৰ খেলাৰ লগত জড়িত সেইটো টপিক খুব ইম্পৰ্টেণ্ট। যেনেকৈ আমাৰ ক্ৰিকেট খেলা আমি সকলোৱে জানো, ক্ৰিকেট খেলত কেইজন প্লেয়াৰ লাগে সেইটো আমি সবেই জানো, বাস্কেটবলত কেইজন প্লেয়াৰ লাগে সেইটো কিছুমান ষ্টুডেণ্টেহে জানে, কিছুমানে নাজানে, কাৰণ বাস্কেটবলটো আমাৰ ইয়াত সঘনাই আমি খেলি থকা দেখা নাযায়। চ' এইটো টপিক আমি আজি আৰম্ভ কৰিম ইয়াত, নাম্বাৰছ অফ প্লেয়াৰ ইন সাম প্লে। ক্ৰিকেট আৰু ফুটবলটো আমি তোমালোকক নকওঁ, এইটোত কিমান কিমান প্লেয়াৰ লগ হৈ ক্ৰিকেট আৰু ফুটবল খেলা হয় এইটো তোমালোকে আমাৰ চেনেলৰ কমেণ্ট বক্সত জনাওঁ। আমাৰ নেক্সট আমি পল' পল' খেলত কিমানজন প্লেয়াৰ লাগে এইটো হৈছে চাৰিটা, ৱাটাৰ পল'ত ছেভেন, কাবাডীত কিমান লাগে সাত ছেভেন, নেক্সট বেডমিণ্টনত কিমান লাগে এইটো আমি তোমালোকক নকওঁ, এইটো কমেণ্ট বক্সত আমাক তোমালোকে জনাবা। নেক্সট আমি বেছবল, বেছবলটো খুব পৰীক্ষাত আহি থাকে, এইটোত প্লেয়াৰ লাগে নজন। নেক্সট কিছু আছে আমাৰ ৰাগবি ফুটবল, ৰাগবি ফুটবলটো কোনখন দেশৰ নেশ্যনেল স্পৰ্টছ এইটো এটা, ৰাগবি ফুটবলটো এটা নেশ্যনেল স্পৰ্টছ, আমাৰ যেনেকৈ ভাৰতৰ নেশ্যনেল স্পৰ্টছ হকী, ৰাগবি ফুটবলটো এখন দেশৰ নেশ্যনেল স্পৰ্টছ, গতিকে কোনখন দেশৰ নেশ্যনেল স্পৰ্টছ এইটো খুব ইম্পৰ্টেণ্ট, এইটো তোমালোকে চাই পেলাই আমাৰ কমেণ্ট বক্সত এইটোও জনাবা, তাৰ ফলত তোমালোকৰ এটা নলেজো বাঢ়িব আৰু পৰীক্ষাৰ কাৰণে এটা বস্তু তোমালোকে জানিবা। নেক্সট আছে ভলীবল, ভলীবলত কিমানজন প্লেয়াৰ লাগে ছিক্স, এটা আছে বিলিয়াৰ্ডছ বুলি এইটো খুব পৰীক্ষাত আহি থাকে, বিলিয়াৰ্ডছ এইটোত লাগে টু, অ সৰি বিলিয়াৰ্ডছত লাগে ওৱান প্লেয়াৰ। নেক্সট আছে লেক্ৰোছ, লেক্ৰোছটো খুব ইম্পৰ্টেণ্ট, যোৱাবাৰ এইবছৰ পৰীক্ষাত এইটো আহিছিল, লেক্ৰোছত কিমান প্লেয়াৰ লাগে এইটো লাগে আমাৰ টুৱেলভ। গতিকে এইখিনি হৈছে আমাৰ নাম্বাৰছ অফ প্লেয়াৰ ইন সাম প্লে। ইয়াৰ উপৰিও আমাৰ বহুতো ইম্পৰ্টেণ্ট টপিক আমি মিছেলনিয়াছ পাৰ্ট টুত পঢ়িবলৈ পাম বা সেইখিনি পৰীক্ষাত আহিবই, বহুত টপিক আছে, এটা ভিডিঅ'ত আমাৰ কাভাৰ কৰাটো খুবেই পচিবল নহয়, চ' ইয়াৰ কাৰণে আমি এটা নেক্সট ভিডিঅ' বনাম। গতিকে আজিলৈকে এইখিনিয়ে, যদি কিবা বুজি নোপোৱা আছে আমাৰ কমেণ্ট বক্সত প্ৰশ্ন কৰি সুধিব পাৰিবা, আমি পাৰাখিনি উত্তৰ দিবলৈ চেষ্টা কৰিম, আৰু ভিডিঅ'টো লাইক কৰি ভাল লাগিলে লাইক কৰিবা, আৰু এইখিনি বস্তু তোমালোকে ভালকৈ চাবা বুলি আমি আশা কৰিছোঁ। আজিলৈ ধন্যবাদ।